জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টে আশানুরূপ পারফর্ম করতে না পারা মমিনুল হক ঢাকা টেস্টে প্রথম ইনিংসে ব্যাট হাতে খেলেছেন 161 রানের দারুণ দায়িত্বশীল একটা ইনিংস। তবে মমিনুলের এই ইনিংসটির পিছনে শুধু তার একার অবদান নেই, বরং টাইগার উইকেটরক্ষক মুশফিকুর রহিমেরও অবদান রয়েছে অনেকখানি। কারণ উইকেটে একসাথে ব্যাটিং করার সময় মমিনুলকে নানাভাবে উপদেশ দিয়ে সাহায্য করেছেন অভিজ্ঞ মুশি। শুধু তাই নয়, ব্যাটিংয়ের সময় প্রতিটা মুহূর্তেই সাহস জুগিয়ে গিয়েছেন তিনি। টাইগার উইকেটরক্ষক এই ব্যাটসম্যানের সাথে 266 রানের জুটি গড়ার সময় বেশ ভালোভাবেই মমিনুল বুঝতে পেরেছেন সেরা পাঁচ ক্রিকেটারের একজন হিসেবে কেন মুশফিককে বিবেচনা করা হয় সর্বদাই। ঢাকা টেস্টের প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে মমিনুল হক নিজেই জানিয়েছেন এমনটাই, বলেছেন, আমার ক্ষেত্রে মুশফিক ভাই খুবই সাহায্য করেছে, তিনি আমাকে ভালো গাইড করেছেন, আমি মাঠে অনুভব করেছি কেন সে বাংলাদেশের সেরা পাঁচ ক্রিকেটারের একজন, মাঠে খেলার সময় ওই জিনিসটা আমাকে খুব নাড়া দিয়েছে। উইকেটে ধৈর্যশীল হয়ে টিকে থাকা এবং দায়িত্ব নিয়ে ব্যাটিং করার দিক থেকে মমিনুলকে অনেকটাই সাহায্য করেছেন মুশফিক। সেই কথা অবশ্য অকপটে স্বীকার করতে দ্বিধাবোধ করলেন না টাইগারদের এই লিটল মাস্টার। তার ভাষ্য, ওনার কিছু কিছু উপদেশ গাইডেন্স এত ভালো ছিল যে আমাকে ব্যাটিংয়ের সময় অনেক সাহায্য করেছে, ওনার সাহায্যটা খুব গুরুত্বপূর্ণ ছিল আমার ইনিংসে। জানিয়ে রাখা ভালো, ঢাকা টেস্টের শুরুতে টসে জিতে ব্যাটিং করতে নেমে মাত্র 26 রানের মাথায় 3 উইকেট পড়ে গিয়েছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। এরপরই ব্যাট হাতে দাঁড়িয়ে যান মুশফিকুর রহিম আর মমিনুল হক। এই দুই ব্যাটসম্যান রেকর্ড জুটি করেন 266 রানের, আর এতে শুধু দলকে বিপর্যয় মুক্তই করেননি তারা, পাশাপাশি শক্ত একটি ভীত গড়ে দিয়েছেন। দিন শেষে টাইগারদের সংগ্রহ দাঁড়িয়েছে 5 উইকেট হারিয়ে 303 রান। মমিনুল হক 161 রানে বিদায় নিলেও এখন পর্যন্ত 115 রানে অপরাজিত আছেন মুশফিকুর রহিম।